গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে রবিবার। রবিবারে এখন বাজছে সকাল 7টা। সকাল 7টা থেকেই আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি বিছানাটা একটু পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আজ রবিবার বলে না, প্রতিদিনই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ যেটা থাকে সেইটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখা। কারণ কি, বিছানাটা যদি পরিষ্কার না থাকে গোটা ঘরের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর যদি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখা থাকে তাহলে তো গোটা ঘরটাই দেখতে বেশ সুন্দর লাগে। আর এখন দেখতেই পাচ্ছ আমি এই নতুন বেডশিটটা পেতে নিচ্ছি। এই বেডশিটটা কেনার পর জাস্ট ভাঁজ খুলে চেক করে নিয়েছিলাম কীরকম দেখতে বা ফাটা টাটা আছে কি না। তারপর থেকে খুলে বেছানোও হয়নি। আজকে প্রথম বেডশিটটা বেছাচ্ছি, জানি না ঠিকঠাক মাপে হবে কি না। দাঁড়াও দেখে নিই ঠিকঠাক মাপে হচ্ছে কি না। হ্যাঁ দেখো, এই দিকটাও ঠিকঠাক হয়েছে আর ওই দিকটাও পাতার পর ঠিকঠাকই হয়েছে। তো মাপেতে ঠিকঠাকই আছে। এটা কেনার পর থেকে একবারও মিলে দেখা হয়নি যে মাপেতে ঠিকঠাক আছে কিনা। আজই প্রথমবার মিলছি। আর বেডশিটটা কীরকম দেখতে হয়েছে সেইটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। বেডশিটটা অবশ্য রিসেন্ট কেনা নয়, এটা অনেক দিন আগেরই কেনা। তবে প্রথম বিছানায় পাতা হচ্ছে আজকে, এর আগে কখনো পাতা হয়নি বিছানাতে। আর তোমরা অনেকেই ভাবছো হয়তো যে একটা বেডশিটের ওপরই আর একটা বেডশিট আমি বিছিয়ে দিলাম কেন। কারণ নিচের বেডশিটটা অতটা ময়লা হয়নি, তাই ওইটাকে আর তুললাম না। আর বাইরেতে রোদের টেম্পারেচারও তেমন একটা নেই যে তুলে দিয়ে কেচে দিলে শুকিয়ে যাবে, তাই জন্য আর ওটাকে তুললাম না। ওইটার ওপরই এই নতুন বেডশিটটা আমি পেতে দিলাম। কারণ অনেক দিন ধরেই নিচের বেডশিটটা ব্লু কালারের যে বেডশিটটা ওইটা পাতা ছিল, তো দেখতে একঘেয়েমি লেগে গিয়েছিল। তাই জন্য এই নতুন বেডশিটটা কিছুদিন পেতে রাখবো। আবার যখন এইটা একঘেয়েমি হয়ে যাবে তখন এটাকে তুলে দেবো, নিচেরটা থেকে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বেকারি ব্লগার পূজা। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমি বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম। তবে তোমরা অনেকেই ভাববে হয়তো যে না, একটা বেডশিটের ওপরই কেন আমি আর একটা বেডশিটকে বিছিয়ে দিলাম। কোনো জিনিসে যখন আমরা পরিমাণে বোর হয়ে যাই তখন আমরা সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চাই। অনেকদিন ধরে এই নিচের যে বেডশিটটা দেখতে পাচ্ছ এই বেডশিটটা বেছানো ছিল, তো অনেকদিন ধরে একই রকমের বেড দেখতে এরকম একঘেয়েমি লাগছিল। তো নিচের বেডশিটটা নোংরাও হয়নি যে না তুলে দিয়ে আবার কেচে টেচে দেবো, তাই জন্য ভাবলাম যে এই বেডশিটটার ওপরে আর একটা বেডশিট বিছিয়ে দিই। আর এতে রোদের জন্য সেরকম নেই, যদি রোদের জোর থাকতো তাহলে নিচের বেডশিটটাকে তুলে একটু রোদ খাইয়ে নিতাম, ততক্ষণ এই বেডশিটটা বেছানোই থাকতো। এই রকমের যখন আমি রকমের লাগে কোনো জিনিস তখন আমরা সেই জিনিসটা কাটানোর জন্য আমি, তোমরা কিরকম কি করো জানি না তবে আমি এরকমই করি। ধরো কোনো ঘরের এই বেডশিটটা ভালো লাগছে না, তো তার উপরে আর একটা বেডশিট বিছিয়ে দিলাম। ঘরের ওই কোণের অ্যাঙ্গেলটা ধরো একই দিকে ফ্রিজটা রেখেছি বা একই দিকে আলমারিটা রেখেছি, তো একই রকমের লাগছে। অনেকদিন ধরে 6 মাস কেটে গেল, একই রকমের লাগছে। তো তখন কি করি আমি, ঘরের ডেকোরেশনটা পুরোপুরি চেঞ্জ করে দিই। সেটা বেরি বলো আর সেটা কিচেনেরই বলো, সেটা ঠাকুর ঘরেরই বলো, ওদের দৃষ্টিটা যখন আমরা দেখি না তখন কি রকমের দেখতে দেখতে কিরকম একটা বোর বোর লাগে আমাদের। তো যখন আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করে দিই তখন দেখবে আবার নতুন লাগে। নিজের ঘরটাই সেই আমার নিজের ঘরটাকে কিন্তু আবার নতুন করে লাগে। চার দেয়ালের এই একটাই তো ঘর, ঘরটার মধ্যে আমি অন্য কিছু তো আর করতে পারি না যে না দেয়ালে রং চেঞ্জ করে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, সেগুলো তো আর করতে পারি না। তাই ঘরের যে আসবাবপত্র গুলো আমার রয়েছে সেইগুলো কি যদি আমি একটুকে তাদের ডিরেকশন গুলোকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে মনে হয় যে না ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। মন ভালো রাখার জন্য নিজেকে মানে একঘেয়েমিটা থেকে বেরিয়ে আসার জন্য একই রকমের দেখতে দেখতে যখন একঘেয়েমি লাগে তখন আমি বিশেষ করে এরকম করি, ঘরের ডেকোরেশনটা চেঞ্জ করে দিই। খাটটা ধরো এইদিকে এইদিকে আছে, যখন দেখবো অনেকদিন কেটে যাবে তো একই রকমের দেখতে লাগছে যে নতুন লাগছে না ঘরটা, তখন আমি কি করি খাটটার ডেকোরেশনটা এইদিকে এইদিকে করে দিই, লম্বা লম্বি থেকে আড়ে আড়ে করে দিই। তাতে করে কি হয়, ঘরের লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর নিজেদের মন থেকেও ভালো লাগে যে না একটার মধ্যে যখন ডেকোরেশনটা চেঞ্জ করে দেওয়া হয় তখন লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে নিজেদের একঘেয়েমিটাও লাগে না। সেই ঘরেই তো, সেই খাটেই তো, মানে একই রকমের এইদিকেই তো থাকে আমার আলমারিটা, এইদিকেই তো থাকে খাটটা, এইরকম টাইপের জিনিসগুলোকে মনে হয় না। ঘরের ডেকোরেশনগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দিলে তো আমার ভীষণই ভালো লাগে। আমি এইগুলো করি যে যখন অনেকদিন হয়ে যায় ঘরের এই জিনিসটা চেঞ্জ করে দিলাম, ঘরের ওই দেয়ালে সেটিংসটা চেঞ্জ করে দিলাম। ধরো আমার ডান দিকের দেয়ালে একটা ছবি রয়েছে, অনেকদিন ধরে এইদিকের দেয়ালেই এই ছবিটা টাঙানো রয়েছে, তো দেখতে একই রকমের লাগছে। ঘুম থেকে উঠে সেই চোখ খুলে ওই দিকের দেয়ালেই আমি ছবিটা দেখছি। তো আমি যখন অনেকদিন কেটে যাই তখন কি করি, ওই দিকের ছবিটাকে খুলে অন্যদিকে লেফট সাইডে করে দিই। আর ওই ডান দিকেতে মানে লেফট সাইডের যে দেয়ালের জিনিসটা ঘড়িটা যদি লেফট সাইডে থাকে তো সেই লেফট সাইডের ঘড়িটাকে তুলে আমি রাইট সাইডে করে দিই। তাতে কি হয়, যখন আমরা চোখ খুলি, চোখ খুলে সেই একঘেয়েমি যে না ছবিটাই দেখতে হয় আমাদেরকে সেই রকমটা লাগে না। তারপরের দিন যখন আমরা নেক্সট মর্নিংয়ে ঘুম থেকে উঠি আর চোখটা খুলি তখন আমরা সেই ছবিটাকে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই ঘড়িটাকে। তো
একটা এক ঘিয়েমিটারকে আমরা বেরিয়ে আসতে পারি, একই জিনিস থেকে উঠে। ওই যে আমি দেখছিলাম যে ছবিটাই চোখ খুলে দেখছিলাম, তো তারপরের দিন যখন আমি ঘড়িটাকে দেখি চোখ খুলে, তখন দেখবে নিজেদেরই কোথা থেকেও মনটা বেশ ভালো লাগে যে না একটা জিনিস আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটেই চলেছে, ঘটেই চলেছে। যে আমি ওই ছবিটাকেই প্রত্যেক দিন মর্নিং এ উঠে ওই ছবিটাকেই দেখে উঠছিলাম, আমার চোখের সামনে ওই ছবিটাই আসছিল। তো যখন নেক্সট মর্নিং এ আমি যখন ওই ঘড়িটাকে দেখে উঠলাম, তখন দেখবে নিজেদের মনটাই দেখবে কতটা ভালো হয়ে গেল। তো আমি এগুলো করি, আমার এগুলো করে ভীষণই ভালো লাগে। ওই জন্য আমি এই বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, অনেকদিন ধরে বেডশিটটা ছিল। আর বাইরেতে যা ওয়েদার, বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওই জন্য নিজের বেডশিটটাকেও আর কাচতেও পারলাম না, আর নোংরাও হয়নি অতটা। তো এই বেডশিটটা কিছুদিন বেছানো থাকবে, তো এই বেডশিটটা যখন আবার বোর হয়ে যাবো, এই বেডশিটটা একঘেয়েমি লেগে যাবে, তখন এই বেডশিটটাকে তুলে দেবো, তো নিজের বেডশিটটা থেকেই যাবে, তো একঘেয়েমিটা থেকে বেরিয়ে আসতে পারবো। আর আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আজকে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। তবে হ্যাঁ, সেই জায়গাটা কোথায় নিয়ে যাব আমি তোমাদেরকে তার আগে বলে দিই। আমি যখন আগের সপ্তাহেতে তোমরা দেখেছো আমার ব্লগেতে যে আমি আমাদের নিচেতে যে সবজির বাগানটা রয়েছে ওদেরকে সেই সবজির বাগানটা দেখিয়েছিলাম, তো আমি যখন নিচেতে সবজির বাগানটা সেই দিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন আমাদের যে অর্ক রয়েছে, তো অর্ক এসে আমাকে বারবার বলছিল যে ওদেরও নাকি বাগান মানে সবজির বাগানই করেছে। তো আমাকে ওই বাগানে গিয়ে আমাকে বললো যে চলো না মামি, চলো না মামি আমাদের বাগান দেখে আসবে আর আমাদের বাগানের ভিডিও করবে তুমি। তো সেই দিনকে তো আর সময় হয়নি, সেদিন রান্না বান্না ছিল, কাজের অনেক প্রেসারও ছিল, তো চলে এসেছিলাম, সেই দিনকে আর যাওয়া হয়নি। তারপর থেকে প্রত্যেক দিনই বলছে, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই কাজে ওই কাজে করে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে চলো তাহলে যাই, আজকে তুতুলের ছুটিও রয়েছে, চলো দুজনে তাহলে যাই। তুতুলো বললো যে অনেকদিন থেকে বলছি এখন চলো যাই। এখন মোটামুটি সকালের দিকে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখন কোনো কিছু কাজের চাপ তেমন নেই, আর এখন তো সবে 9টা বাজছে, তো এখন থেকে আমি রান্নাও বসাবো না। তাই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে আমি ওদের বাগানে নিয়ে যাই। এবারও যে মন হচ্ছিল প্রত্যেক দিন, প্রত্যেকটা দিন সকালে আসে এসে বলে যে মামি চলো না আজকে, চলো না আজকে, চলো না। তো বৃষ্টি হচ্ছে, এবারে যেতেও পারছিলাম, একদিন একদিন দেখছি এক একটা করে কাজ পড়ে যাচ্ছে, তো যাওয়াও হচ্ছিল না। চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাই, তোমাদের সাথেও শেয়ার করা হবে আর ওর মনটাকেও খুশি করা যাবে। তো চলো দেখি ওদের বাগানে কি কি গাছ লাগিয়েছে। আমি অবশ্য এখনো পর্যন্ত একদিনও যাইনি, আমি বা তুতুল একদিনও যাইনি, তো তোমাদের সাথে আমিও প্রথম দেখবো তো কি কি গাছ লাগিয়েছে, চলো গিয়ে দেখে আসি। আর বলে কি ভেন্ডি গাছ লাগিয়েছে, ভেন্ডি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো গিয়ে দেখি যে ভেন্ডি গাছগুলো কিরকম কি বড় হয়েছে না হয়েছে বা আর কি কি গাছ লাগিয়েছে। তো চলো গিয়ে দেখে আসি। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে তুতুলও রেডি হচ্ছে। তো তুতুল রেডি হতে হতে চলো, আমি মাছটা এনেছে তুতুল সকালেতে বাজার থেকে। আজকে শুধু তুতুল মাছের বাজারে গিয়েছিল, তো মাছই এনেছে, শুধু সবজি টবজির বাজার করেনি আজকে, সবজি আছে ঘরেতে, ওই জন্য আর সবজির বাজার যায়নি। মানে অনেকটা মাছ নিয়ে এসেছে, তো আমাদের আজকে তো লাগবে না সবটা, তাই জন্য চলো আমি কিছুটা মাছ তুলে রেখে দিই। তুতুল রেডি হতে হতে আমি ততক্ষণ কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখে দিই। আর এই দেখো এই মাছগুলো আমি তুলে রাখছি, আর ওইগুলো আজকে রান্না হবে, থালাটা যেগুলো আছে এগুলো হলেই আমাদের আজকে হয়ে যাবে, তাই এইগুলোকে তুলেই রাখছি, কারণ অনেকটাই মাছ নিয়ে এসছে। আর আজকে দেখো রুই মাছ নিয়ে এসছে তুতুল, আর রুই মাছের অনেকটা ডিমও নিয়ে এসছে, ডিম তেল মিশিয়ে অনেকটাই এনেছে আজকে। আর এইদিকে দুটা মাছ আমি ফ্রিজে তুলে রেখে দিলাম, আর যতটা আজকে লাগবে ততটা রেখে দিলাম। আর আজকে ভেবেছি আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর এসে দেখি কি কি করব, কারণ ফ্রিজে তো অনেক কিছু সবজি রয়েছে, এসে দেখবো যে কি আছে না আছে আর কি করা যাবে। তো চলো আগে তোমাদেরকে বাগানটা দেখিয়ে নিয়ে আসি, এসে তারপরে ঠিক করব যে আজকে দুপুরে লাঞ্চে মেনু কি হবে। আর এখন চলে এসেছি অর্কদের সবজির বাগানেতে। যাদেরই হোক আমরা ছবি তো তুলে নি। এটা কি, এটা কিসের চারা বেরিয়েছে? এই শাকের চারা, কলমি শাকের। এটা লাল শাক, লাল শাক। এই দেখো আমাদের ছিরি, ছিড়িয়ে করে দিয়েছে তোতে। এইদিকে সব গাছ বেড়ে গেছে, দেখো এই দেখো। চালগুলো খেয়ে নিচ্ছে তো,
এটা ওদেরই শাক বা ভালো করে দিয়েছে খুব এগুলো মূলো শাক মনে হচ্ছে তো দেখে মূলো শাক মূলো শাক নইলে সরষে সরষে না তাহলে মূলো শাক ভুট্টা তারপর ফুল গাছ আছে ভুট্টা হইছে ঝিঙে গাছগুলো দেখো অনেকটাই বড় হয়েছে মাচাতে উঠে গেছে কি আছে ওতে বেগুন চাও সব চাপা দিতে খুলিস না চাপা দিতে রোদ খুলিস না খুলিস না জল দিয়ে গেছে তো ওই জন্য বল বা খুব সুন্দর বাগানটা করেছে হ্যাঁ ওল গাছ হয়েছে না ওল গাছ পুঁই শাক এখন চলে এসেছি ওখানে বাগান টাগান দেখে অনেক অনেক গাছ লাগিয়েছে আর সব থেকে বড় কথা বাগানটা একদম ক্লিন এন্ড ক্লিয়ার আমাদের নিচের বাগানটায় ঘাস টাস হয়ে আছে মানে অত ক্লিন টিন হয়নি কিন্তু ওদের বাগানটা দেখলাম একদম একটা মানে ঘাস খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খুবই খুবই সুন্দর ভীষণই ভালো লাগলো আর বেগুন গাছগুলো তো চাপা দিয়ে রেখেছে আজকে একটু রোদটা বেরিয়েছে এখন বেরিয়েছে বলতে খুব একদম যে না ভীষণ এরকম নয় যখন বেরোচ্ছে খুবই বেছে রোদটা আর যখন কমে যাচ্ছে তো একদমই কমে যাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তো এরকম করে বেরোচ্ছে বলে ওরা কি করেছে বেগুন গাছগুলো যেগুলো চারা লাগিয়েছে এই রিসেন্টলি লাগিয়েছে বলে বেগুন গাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছে যাতে বেগুন গাছগুলো লেগে যায় ওই জন্য ওরকম প্রসেসে করে রেখেছে মাও দেখতাম ছোটবেলায় ওরকম করে যখন কোনো গাছের চারা টারা লাগাতো যাতে রোদের যে মানে ভীষণ যখন রোদটা বেরোচ্ছে তখন রোদটা তো লেগে গাছগুলো তো মরে যাবে ওই জন্য কী করতো চাপা দিয়ে রাখতো তো চলো এবার রান্না বান্না করে নেবো আর আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে হবে মাছের কিছুটা তেল পেয়েছে তুতুল মাছের তেল এনেছে একটা ভাজা করবো আর হচ্ছে দেখলেই তোমরা যে অনেকটা মাছ নিয়ে এসেছে তো কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর আজকে যতটা লাগবে ততটা বের করে রেখেছি আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো আর ওই মাছের তেল ভাজা হবে আর ওই করলা ভাজা হবে আজকে এইটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু এবারে যে কিচেনে রান্নাবান্নাগুলো করে নিই আমাদের এই অর্কদের বাগান কীরকম লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এখানে দেখো আলু পটল দিয়ে যে মাছের ঝোলটা বানাবো তার জন্য আমি প্রথমেই আলুগুলোতে নুন আর হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম আর এরপরে আমি পটলগুলো একইভাবে ভেজে নেব আর তারপরে তো আমি মাছগুলোও ভেজে নেবো এই দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর আজকে তুতুল বলে গেছে যে মাছ ভাজা খাবে তো মাছের ঝোল প্লাস মাছ ভাজা ওর খেতে মন গেছে অনেক দিন ধরে মাছ ভাজা ওই জন্য মাছ ভাজা ওর জন্য করব দেখো একসাথে ভেজে নিচ্ছি মাছগুলো একসাথে ভেজে আর কি তুলে রেখে দেবো গরম গরম থাকবে আর ওইদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি শুধু ঝোলটা করতে বাকি রয়েছে আর স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর ওইদিকে ঘি করলাটাও আমার ভাজা হয়ে গেছে এইদিকে দেখতেই পাচ্ছ যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ কড়া করেই ভেজেছি কারণ তুতুল বলেছে যে একটু কড়া করে মাছ ভাজা খেতে মন গেছে ওর আজকে ওই জন্য একটু কড়া করে যেহেতু ওর জন্য একটা মাছ ভাজতেই হবে কড়া করে তাই জন্য মাছের ঝোলের মাছগুলো একটু বেশ কড়া করেই ভেজে নিলাম একসাথে ভাজা হয়ে গেলো আর কি আর এই দেখো বেশ কড়া করে ভেজেছি এই মাছ ভাজা আলু ভাতে আর ডাল অসাধারণ লাগে খেতে আর ওর মাছটা তুলে রেখে দিলাম আমি আর এইদিকে দেখো আমার ঘি করলাটাও ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হব হব হয়ে এসেছে শুধুমাত্র ঝোলটা বাকি রয়েছে আমার আর মাছের তেলটা আমি শেষে ভাজি বরাবরই কারণ মাছের তেলটা প্রথম থেকে ভাজলে কড়াটা নষ্ট হয়ে যায় মাছের তেলটা একদম শেষে ভেজে নিই গরম গরম হয়ে যায় আর এইদিকে দেখো আমি মাছের ঝোলটা বানানোর জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আর এটা যতক্ষণে ঢাকা দিয়ে ফুটছে ততক্ষণ আমি স্নান করতে চলে যাবো তো স্নান টান করে এসে আমরা লাঞ্চ করতে বসে যাবো তো চলো এবার স্নান টান করে নিই আর এখন আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে একটা তো চলো এবারে স্নান টান করে নেবো আর আবারও মেঘ মেঘ ধরছে
বৃষ্টি টিষ্টি হবে মনে হচ্ছে আবারও। তো যাই হোক চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কিরকম লাগলো আমার ব্লগিং তো তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধব সকলের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের মতন, টাটা।